মোশাররফ হোসেন রুবেলের শেষ বিদায়টা হোম অফ ক্রিকেটেই হলো। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তাকে শ্রদ্ধা জানাতে নেমেছিল মানুষের ঢল। উপস্থিত হয়েছিলেন খেলোয়াড়, সংগঠক ও ভক্তরা। বিস্তারিত জানাচ্ছেন কুশল ইয়াসের। মাত্র তিন দিন আগেই বাড়ি ফিরেছিলেন সাবেক স্পিনার খন্দকার মোশাররফ হোসেন রুবেল। দীর্ঘ তিন বছর ধরে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশ বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মঙ্গলবার বিকেলে আবারও অসুস্থ হন জাতীয় দলে পাঁচ ম্যাচ খেলা এই ক্রিকেটার। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে বারিধারা ডিএইচএসের বাসভবনে নেওয়া হয়। ছুটে আসেন আত্মীয় সতীর্থরা। মায়ের আহাজারি দেখেছে রুবেলের তিন বছর বয়সী সন্তান রুশদান। আসলে আমরা মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। আমরা আশায় ছিলাম যে ও সুস্থ হয়ে উঠবে। আসলে দীর্ঘদিন যাবৎ সুস্থতার জন্য খুব সংগ্রাম করছিল। একটু ভালো হলে আবার অসুস্থ হয়ে পড়তো, কিন্তু ওই ভালোটা খুব বেশি যে স্থায়িত্ব সেটা ছিল না আর কি। তারপর আগামী ওই মাস দেড়েক পর আবার ইন্ডিয়া চেক আপের জন্য যাওয়ার কথা ছিল, সেটা তো আর হলো না। স্থানীয় মসজিদে প্রথম জানাজা শেষে রুবেলের মরদেহ নেওয়া হয় মিরপুরে। শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় জানাজায় অংশ নিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় তার পরিবারের পাশে থাকার কথা জানান ক্রিকেট সংশ্লিষ্টরা। এখন তো আমাদের আর করার কিছু নেই, আমরা দোয়া করছি আল্লাহ যেন ওকে জান্নাত বাসী করুক এবং তার পরিবারের প্রতি দোয়া রইল, সম্পৃক্ত রইল। এবং ইনশাআল্লাহ আমরা যতদিন আছি, যদি কোনো সময় আমাদেরকে যদি দরকার হয়, আমি অ্যাজ এ প্লেয়ার আছি এবং সাথে সাথে যতদিন বোর্ডে আছি ইনশাআল্লাহ ক্রিকেট বোর্ড ওর সাথে থাকবে। তো সবাইকে অনুরোধ করব ওর জন্য দোয়া করতে এবং ফ্যামিলি যেন ভালো থাকে। আমরা বিগত দিনে যখন চিকিৎসা চলছিল মোশাররফ রুবেলের, তখন আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে চেষ্টা করেছি। কোয়াবের সামর্থ্য যেটুকু ছিল কোয়াব থেকে আমরা করেছি, বাট কোয়াবের অর্থনৈতিক শক্তিটা যতটুক না, আমরা এর বাইরে গিয়ে অন্যদের কাছে আমরা গিয়েছি এবং তারাও সাহায্য করেছেন। আমাদের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় করেছেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান উনি করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবে দু একজন করেছেন যারা নাম প্রকাশ করতে চাননি, তাদের সহযোগিতাটা। মোশাররফ রুবেল নিজেই আসতো, ওর এই জিনিসটাই ভালো লাগতো যে ও এই স্পিরিটটা, ও যে সবসময় বেঁচে থাকার জন্য ফাইট করা এবং মাঠে ফেরার যেই চেষ্টাটা, এর উপরে তো কোনো চেষ্টা নেই। ফার্স্ট ক্লাস ক্রিকেটে প্রায় চার শতাধিক উইকেট শিকারী রুবেলের মরদেহ দাফন করা হয় বনানী কবরস্থানে। কুশল ইয়াসির, আরটিভি।